আগামীকাল ঈদ। আর এই ঈদকে সামনে রেখে চার দিন আগেই তামিম ইকবাল স্ত্রী পুত্রকে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু তিনি নিজেই রয়ে গেছেন ঢাকায়। বাড়ি গেলেই ঈদ উপলক্ষে বেশি খেতে হবে, সেভাবে ওয়ার্কআউটও করা যাবে না। তাই ঈদের আগের দিন অর্থাৎ আজ চট্টগ্রামে যাচ্ছেন দেশসেরা এই ওপেনার। তামিম ইকবালদের 51 পরিবারের জীবিত এবং মৃত সবার নামে 5 গরু এবং 15 খাসি কেনা হয়েছে। বড় পরিবার মানে দাওয়াতও বেশি। এই প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, গেলেই খেতে হবে, না খেলে অনেকেই মন খারাপ করবেন। তাই মাত্র 2 দিনের জন্য যাচ্ছি, 24 ঢাকায় এসে পরের দিন অনুশীলন শুরু করব মিরপুরে। এশিয়া কাপ দিয়ে যে খেলা শুরু হবে সেই খেলা আর থামবে না। এদিকে ছুটির দিনগুলোতে স্টেডিয়ামের সবচেয়ে বেশি পরিচিত মুখ মুশফিকুর রহিম। নিজেকে সবসময় ঝালিয়ে নিতে দলীয় অনুশীলনের পাশাপাশি ব্যক্তিগত অনুশীলন করেন মিস্টার ডিপেন্ডাবল। ছুটি থাকার শর্তেও তিনি টানা 3 দিন ঘাম ঝরিয়ে অবশেষে আজ নিজের বাড়ি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। দলের আরেক খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যস্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে, সাকিব আল হাসান হজ করতে সৌদি আরবে অবস্থান করছেন। এদের কারোরই বসে ছুটি কাটানোর অভ্যাস নেই। ক্যারিবীয় সফরে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর অন্যতম নায়ক মাশরাফি মুর্তজা ছিলেন ওয়ানডে সিরিজের অন্যতম সফল বোলার। সামান্য ছুটি পেলেও যিনি কিনা নড়াইলে চলে যান সেই মাশরাফি ব্যক্তিগত ট্রেনিং করছেন, নিজের ফিটনেসের উন্নতি করছেন। মুশফিকুর রহিমের সাথে টানা 3 দিন জিমনেশিয়ামে কাটানোর পর অবশেষে আজ নড়াইলের উদ্দেশ্যে ঈদ পালনের জন্য রওনা দিয়েছেন। তবে তাড়াতাড়ি নড়াইলে না গিয়ে ছুটি বাতিল করে জিম করেছেন। জিজ্ঞেস করতেই হেসে জানালেন, আমেরিকায় ছিলাম কয়েকদিন, সেখানেই ওজন বেড়ে গিয়েছে, বাড়ি যাব, বাড়ি গেলেও খাওয়া দাওয়া বাড়বে, তাই দেরি করে যাব, ক্যাম্প শুরুর আগে ফিটনেস বাড়িয়ে নিচ্ছি। এইসব অভ্যাসগুলোই দলের 5 সিনিয়র ক্রিকেটারদের অন্য সবার থেকে আলাদা করে রাখছে। সামনে এশিয়া কাপ, গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। অধিনায়ক মাশরাফিও রান উইকেটের থেকে মনোবলের দিকে বেশি জোর দিচ্ছেন। ওয়ানডে সিরিজ জয়ের পর সমাপনী ভাষণেও একই দিক নির্দেশনা দিয়েছেন মাশরাফি। কিন্তু মাশরাফির এই উদ্দেশ্য যাদের জন্য তারা কি করছেন, যাদের উদ্দেশ্যে এই অমৃত বাণী, সেই তারা ছুটি পেয়ে সরগম রাখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। অন্যদিকে মাশরাফি মুশফিক তামিমরা নিজেদের লম্বা মৌসুমের জন্য তৈরি করতে যাবতীয় সামাজিকতা থেকে নিজেদের আড়ালে রেখেছেন, ছুটি পেয়েও ঘাম ঝরাচ্ছেন নিজেদের দুর্বলতা কাটাতে। এ কারণেই হয়তো তারা আলাদা, দ্য ফ্যাবুলাস 5।